মরতে হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, বলে নারে ভাবো না রাখো নাই প্রভু তোমার রং লিখে যা। যারা আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ বলছেন তারা মরে না তারা জীবিত, সুবহানাল্লাহ। করে আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না, কুরআনের পথে যারা শহীদ হলো তাদের কি মৃত বলো না, ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ, আল্লাহরে পৃথিবীতে তারা, আল্লাহরে পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন, তাদের কি মৃত বলো না, অন্যায়ার মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী এই রাজপথে, মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আর এক নাম নব জীবনে, হে খোদা মৃত্যু এই বাসনা, হে খোদা মৃত্যু এই বাসনা, দাও অন্তরে সব মুমিনে তাদের কি মৃত বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কি মৃত বলো না। নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? এই মৃত্যু আমাদের কাছে আসবে না। মৃত্যুর বৈশিষ্ট্য আর মৃত্যু যন্ত্রণার ধরন বললাম। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া আযামুন নাস, নবীকে প্রশ্ন করা হলো নবী গো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে, এই প্রশ্ন আপনাদের কে করলে ভাঙ্গার মানুষ তো চাঙ্গা, জবাব দিবে হুজুর কম বয়সে যারা মাল কামাইছে জাগা সম্পদ বাড়ি গাড়ি করে ফেলছে এরাই চালাক, এই উত্তর কি সঠিক? আপনি না হয় একটা বাড়ি বানিয়েছেন, একটা বাড়ি করতে করতে মানুষের 40-50 বছর সময় লেগে যায়, ধরলাম 60 বছর বাঁচবেন, 50 বছর লাগলো বাড়ি করতে, থাকবেন আর কয়দিন? কথা কর না কেন? এই 10 বছরে তো আরামে থাকার জন্য এত হারাম খুরি করে যাচ্ছেন, আর কবরে কত হাজার কোটি বছর থাকবেন আপনি জানেন না, কবরের বাড়ি কি ভালো করে তৈরি করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি এমন বহু মানুষ দেখেছি বাড়ি বানাচ্ছে বাড়ি বানাচ্ছে, বাড়িটা শেষ আর কয়েকদিন পর উঠে যাবে, ওই সময় মরে গেছে। আছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে, নবীজি কি জবাব দিলেন দেখেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউত, নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ,
মৃত্যু পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে অন্যায় ছেড়ে দেন, অপকর্ম ছেড়ে দেন, আজান হলে নামাজে যান। আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গোলামি দিয়ে। নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। নামাজ চাললে খুশি হয় কে? আল্লাহ। কে ভাই ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি কারে খুশি করে দিনটা শুরু করছেন? ফজরের নামাজ, নামাজে গেলে খুশি হন কে? আল্লাহ। গোলামি হয় কার? আল্লাহ। আর নামাজে না গেলে গোলামিটা হয় কার? শয়তানের। তো আপনি কার গোলামি দিয়া দিন শুরু করেন? সে আলা সুরাতে মাইনসের জাত হলেও আপনি হচ্ছেন আসলে শয়তানের খাস গোলাম। নিজেকে আল্লাহর গোলাম বানান, আল্লাহর গোলাম বানান নিজেকে। পাঁচ ওয়াক্তের নামাজ নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করে আল্লাহর গোলাম পরিচয় দিতে আপনার কি একটু লজ্জা শরম লাগে না মিয়া? আগে নামাজ ঠিক করেন। সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের চাবি। যুবকরা আজান হলে নামাজে যাইও ভাই, নামাজে যাইও। তোমরা নামাজের সামনের কাতারে থাকবা, তোমাদের এই বয়সটা চরিত্র গঠনের বয়স। আল্লাহর নবী বলেছেন হাসরের মাঠে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাব্বুন নাশা আফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যুবক ভাইরা, যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেকে এশার নামাজে যায় না, কয় পড়ার টাইম। তুমি এশার নামাজ আজান হয়ে গেলে মানে তোমার স্টাডি অফ করে দাও, বন্ধ করে দাও, নামাজ জামাতের সঙ্গে এসে পড়তে বসো, দেখবা তোমার মেধা শক্তি আরো প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজে যাইও। আর আমার বাবাদেরকে বলবো, অনেক বাবারা আছে আজানের সময় বিড়ি টানে, বিড়িটা ফু দেয়, ফু দেয় দেখে একটা কত দূর উপরে উঠছে, আছে এরকম? বাবারে আজান হইলে নামাজে যাইয়েন, এই যে বিড়ি টানতেছেন, বিড়ি টানার মধ্যে মরে গেলে কি হবে? হ্যাঁ, আপনি আপনার মৌতের খবর জানেন? শোনেন, গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরে প্রথম রাত হয়েছে। আগামীকাল আপনার কবরে প্রথম রাত হতে পারে। এই চিন্তা কেন আপনার মাথায় আসছে না? কালকে মিটিং এর ডেট দিয়ে রাখছেন, এই আজকে ওয়াজ শুনে যাওয়ার সময় আপনার মৃত্যু হইতে পারে। এরকম বহু জায়গা হয় না, ওয়াজ শুনে যাওয়ার সময় বক্তা মরে গেছে, শ্রোতা মরে গেছে, থাকবেন না দুনিয়াতে আপনি। কিপিং ইওর মাইন্ড, মনে রাখবেন মৃত্যু আপনার সামনে, সামনে না মৃত্যু পেছনে, কবর সামনে, মৃত্যুটা পেছনে তারা করছে, যে কোনো সময় আপনাকে ধরে ফেলবে আর কবরে নিয়ে যাবে। আর কবর খুব সাংঘাতিক জায়গা, কবরে কোনো ক্লাস নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে এবার বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا الله تعالى বলছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব, এই দুটুকু মিলে, এই দুটুকে মিলে একত্রিত করে এক ফুটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি তো কিছুই ছিলে না, এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে। এই দুনিয়াতে আসার পরে আমাদের অনেকের ফুটা নিয়ে তো বেড়ে যায়, কত ভাবসাব, কত অহংকার নিয়ে।